মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাচ্ছি। কি করে বানাচ্ছি সেটা আপনাদের শেয়ার করছি। দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি পুঁই শাকের ডাঁট আর পাতা আলাদা করে নিয়েছি, ডাঁটগুলো আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি। আর নিয়েছি একটা ঝিঙে, দুটো পটল, একটু কুমড়ো, একটা আলু আর একটা বেগুন আর চারটে কাঁচা লঙ্কা। কড়াইতে দু চামচ সরষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লাল করে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি এক মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি পটল আর কুমড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এক মিনিট ভেজে নিচ্ছি। এখন আমি ঝিঙে আর পুঁয়ের ডাঁটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেগুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এক মিনিট ভেজে নিচ্ছি। এক মিনিট ভাজা হয়ে গেছে, আমি পুঁই পাতাটা দিয়ে দিচ্ছি। পুঁই পাতাটা একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে লো টু মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। তরকারি থেকে কত জল বেরিয়েছে, এই জলেই তরকারি সেদ্ধ হয়ে যাবে। মাছের মাথাটা আমি 2 টুকরো করে দিচ্ছি। আমি এই তরকারিতে কোনো মশলা দিইনি, শুধু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, মিডিয়াম আঁচে জলটা শুকিয়ে নিচ্ছি। এই পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। জলটা শুকিয়ে গেছে, গ্যাস বন্ধ করে প্লেটে নামিয়ে নিচ্ছি। এই পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।